বন্ধুরা কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা আমাদের প্রসেসার কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা নির্ধারণ করে যে আমাদের কম্পিউটারের স্পিড কত বেশি হবে কত ফাস্ট আমরা কাজ করতে পারব। আমাদের কম্পিউটারের প্রসেসার আবার কিন্তু দুটো জিনিসের ওপর খুব বেশি ডিপেন্ড করে একটা হচ্ছে সেই প্রসেসারে কতগুলো কোর বা কতগুলো থ্রেড রয়েছে আরেকটা জিনিস হচ্ছে সেই প্রসেসারের ক্লক স্পিড কত বেশি রয়েছে কম্পিউটারের কোর বা থ্রেড বেশি থাকলে কী সুবিধা হয় কম্পিউটারের ক্লক স্পিড বেশি থাকলে কী সুবিধা হয় সেটাও এই ভিডিওতে জানবো তাছাড়াও আমরা এটা দেখব যে আমাদের কম্পিউটারের প্রসেসার চুজ করার ক্ষেত্রে কোর বা থ্রেড এবং ক্লক স্পিড এই দুটো কিভাবে চুজ করলে কিভাবে ব্যালেন্স করলে আমরা আমাদের জন্য একদম পারফেক্ট প্রসেসার চুজ করতে পারবো সেটাই এই ভিডিওতে পুরোপুরি জানবো সেজন্য বন্ধুরা আজকের এই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওটা আপনারা দেখবেন পুরোটা আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাইহান মুস্তাফিজ তাহলে চলুন আর দেরি না কোনো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা বুঝবো যে আমাদের কম্পিউটারের ক্লক স্পিড বেশি হলে আমরা কি কী সুবিধা পেতে পারি বা ক্লক স্পিড বেশি হওয়া কেনই বা প্রয়োজন সেক্ষেত্রে আপনাদের বলবো যে আমাদের কম্পিউটার যদি একটা গাড়ি হয় তাহলে সেই গাড়ির ইঞ্জিন কিন্তু অবশ্যই আমাদের প্রসেসার বা আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেক্ষেত্রে আমাদের কম্পিউটারের ক্লক স্পিড যত বেশি হবে আমাদের গাড়ি বা আমাদের কম্পিউটার তত জোরে কিন্তু চলতে শুরু করবে সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের কম্পিউটারের মধ্যে হাজার হাজার লাখ লাখ ছোট ছোট ক্যালকুলেশন আমাদের প্রসেসারের মধ্যে কিন্তু সলভ করা হয় বিভিন্ন ধরনের অ্যালগোরিদম সেখানে সলভ করা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ক্লক স্পিড যত বেশি হবে সেই ক্যালকুলেশান বা সেই অ্যালগোরিজমগুলোকে তত তাড়াতাড়ি কিন্তু সলভ করা হবে এবং তত তাড়াতাড়ি সেগুলোকে সিম্পলিফাই করে অ্যান্সার বের করা সম্ভব হবে তার মানে আমাদের প্রোগ্রামটা তত তাড়াতাড়ি কিন্তু রান করবে সেজন্য আমাদের কম্পিউটারের স্পিড কত হবে আমাদের কম্পিউটারটা কত তাড়াতাড়ি কাজ করবে সেটা কিন্তু ডিপেন্ড করে অবশ্যই আমাদের কম্পিউটারের ক্লক স্পিডের ওপর বন্ধুরা এবার আমরা বুঝবো আমাদের কম্পিউটারের কোর কাউন্ট বা কম্পিউটারের থ্রেড কাউন্ট কেন বেশি গুরুত্বপূর্ণ আমরা যখন প্রথম দিকে কম্পিউটার ব্যবহার করতাম উনিশশো বা দু সালের প্রথম দিকে সেক্ষেত্রে আমাদের কম্পিউটারে কিন্তু একটাই সিঙ্গেল কোর ছিল আমি যখন আমার নিজের প্রথম কম্পিউটার ইউজ করতাম সেক্ষেত্রে একটাই সিঙ্গেল কোর ছিল সেক্ষেত্রে সমস্যা এটাই হতো ধরুন আমি একটা প্রোগ্রাম বা একটা কাজ করছি সেই কাজে যদি কোনো সমস্যা এসে থাকে তাহলে পুরো কম্পিউটারটা কিন্তু হ্যাং করে যেত পুরো কম্পিউটারটা ল্যাক করে যেত আটকে যেত তারপর এলো ডুয়েল কোর প্রসেসার আসলে ডুয়েল কোর প্রসেসার বলতে একটাই প্রসেসার তার মধ্যে দুটো প্রসেসার কিন্তু লাগানো রয়েছে দুটো কোর মানে সেটা আসলে দুটো প্রসেসার যদি সেটা হয় চারটে কোর বা কোয়াড কোর প্রসেসার সেখানে রয়েছে চারটে কোর বা চারটে আলাদা আলাদা প্রসেসার কিন্তু সেখানে লাগানো রয়েছে যদি আমরা এখানে ক্লক স্পিডের সঙ্গে কোর কাউন্ট একটু ভালোভাবে বুঝি তাহলে বুঝতে হবে ধরুন একটা প্রসেসার রয়েছে যে প্রসেসরটা একটা ছটা কোরের প্রসেসার এবং সেখানে তার ক্লক স্পিড রয়েছে থ্রি পয়েন্ট জিরো তার মানে কি এটাই যে সেটা একটা সিঙ্গেল কোর প্রসেসার যেটা ফ্রিকোয়েন্সি থ্রি পয়েন্ট জিরো গিঘা হাজ তার থেকে একটা ছটা কোর প্রসার যেটার ফ্রিকুয়েন্সিও থ্রি পয়েন্ট জিরো গিঘা হাজ সেটা ছগুণ স্পিডে কাজ করবে ছটা কোর রয়েছে সেম ক্লক স্পিড কিন্তু এখানে যেহেতু ছটা কোর রয়েছে তার মানে কি ছগুণ বেশি স্পিডে সেটা কাজ করবে সেটা কিন্তু আসলে নয় তার কারণ হচ্ছে অপটিমাইজেশন কারণ হচ্ছে আমরা যে প্রোগ্রামগুলো বর্তমান দিনে রান করি সেটা দেখতে হবে যে এই ছটা কোরের জন্য প্রপারলি অপটিমাইজ কি না যদি প্রপারলি অপটিমাইজ হতো তাহলে হয়তো ছ স্পিডে কাজ করতো কিন্তু যদি আমরা অনেকগুলো কোরওয়ালা কোনো প্রসেস চুজ করি সেক্ষেত্রে অনেকগুলো সুবিধা রয়েছে যার মধ্যে একটা বড় হচ্ছে সেখানে আমরা একসাথে অনেকগুলো প্রোগ্রাম বা অনেকগুলো কাজ একসাথে ওপেন করতে পারি সেখানে বিভিন্ন কোরের ওপর বিভিন্ন কাজ কিন্তু সাইমালটেনিয়াসলি ঘটতে থাকে বন্ধুরা প্রথমে আমরা দেখব যে আমরা যদি এমন একটা প্রসার চুজ করি যেখানে ক্লক স্পিড একটু কম রয়েছে কিন্তু প্রসারের কোর বা থ্রেড কাউন্ট অনেক বেশি রয়েছে সেক্ষেত্রে কী ধরনের সুবিধা আমরা পেতে পারবো প্রথম কথা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান যেমন রয়েছে ভিডিও এডিটিং যেসব অ্যাপ্লিকেশান ফটো এডিটিং যেসব অ্যাপ্লিকেশান কন্টেন্ট ক্রিয়েশান রিলেটেড যত অ্যাপ্লিকেশান সেগুলো কিন্তু অনেকগুলো কোর বা মাল্টি থ্রেডিংকে সাপোর্ট করে সেক্ষেত্রে বেশি কোর হলে কিন্তু এইসব প্রোগ্রামের ক্ষেত্রে আপনারা বেশি সুবিধা পেয়ে যাবেন এছাড়াও যদি আপনি একসাথে অনেকগুলো প্রোগ্রামকে রান করতে চান অনেকগুলো টাস্ক করতে চান সেক্ষেত্রে কিন্তু মাল্টি কোর যদি সেখানে হয় অনেকগুলো কোর যদি সেখানে থেকে থাকে সেটা কিন্তু আপনাদের বেশি হেল্প করবে এছাড়াও একটা বড় কারণ হচ্ছে বর্তমান দিনে যেসব প্রোগ্রাম নতুন নতুন আসছে সেগুলো কিন্তু বেশি কোর বা বেশি থ্রেড কাউন্টের ওপর বেশি অপটিমাইজ একটা সময় ছিল যখন বেশিরভাগ প্রোগ্রাম ডুয়েল কোরের ওপর অপটিমাইজ ছিল বা বেশিরভাগ গেমও ডুয়েল কোরের ওপর অপটিমাইজ ছিল তারপরে এলেও কোয়াড কোরের যুগ যেখানে বেশিরভাগ গেম বেশিরভাগ সব কিছুই চারটে কোরের ওপর অপটিমাইজ ছিল কিন্তু বর্তমান সময় আস্তে আস্তে এমন আসছে যেখানে বেশিরভাগ সব কিছুই ছটা কোরের ওপর বেশি অপটিমাইজ জন্য বর্তমানে বেশিরভাগ ভালো ভালো যে চলনসই প্রসেসর রয়েছে সেগুলো কিন্তু ছটা কোরের ওপর তৈরি রয়েছে এজন্য ছটা কোর কিন্তু বর্তমান সময় এত বেশি পপুলার তার কারণ যত দিন যাচ্ছে সেক্ষেত্রে আমাদের এমন এমন অ্যাপ্লিকেশন মার্কেটে আসছে যেগুলো বেশি কোর বা মাল্টি থ্রেডিংয়ের ওপর বেশি কিন্তু অপটিমাইজড তাই বলে আপনারা কখনোই এটা করবেন না যে এমন একটা প্রসেসার চুজ করে নিলেন যেখানে প্রচুর কোর রয়েছে যেখানে রয়েছে বত্রিশটা কোর ষোলোটা কোর এবং সেখানে ক্লক স্পিড কত ওয়ান পয়েন্ট জিরো কীঘাছ টু পয়েন্ট জিরো গিঘাজ এরকম ক্লক স্পিড রয়েছে এরকম যেন আনব্যালেন্সড প্রসেসার কখনই চুজ করবেন না বন্ধুরা এরপর আমরা কথা বলবো যে বেশি ক্লক স্পিড হলে আমরা কি ধরনের সুবিধা পেতে পারি সেক্ষেত্রে ধরুন একটা প্রসেসার আপনার কাছে রয়েছে যে প্রসেসার রয়েছে বারোটা কোর কিন্তু সেখানে ক্লক স্পিড একটু কম রয়েছে আর একটা প্রসেসার রয়েছে যেখানে রয়েছে চারটে কোর কিন্তু সেখানে ক্লক স্পিড খুব হাই রয়েছে সেক্ষেত্রে ধরুন আপনি এমন একটা গেম বা এমন একটা সফটওয়্যার ওপেন করলেন যেটা চারটে কোরের ওপরেই বেসিক্যালি কাজ করতে পারে যেটা অপটিমাইজ চারটে কোরের ওপরে সেখানে কিন্তু অবশ্যই ওই চারটে কোর বা কোয়াট কোরওয়ালা যে প্রসেসারটা রয়েছে সেটা কিন্তু ওই টাস্কটা অনেক আগে পারফর্ম করে দেবে সেখানে বারোটা কি ষোলোটা কোর রয়েছে সেটা ম্যাটার করবে না কারণ প্রসেসারটা অতগুলো কোরের জন্য অতগুলো থ্রেডের জন্য প্রপারলি অপটিমাইজ নয় এবং এই জন্যই আপনাদের বলি যে যখন কোনো প্রসার আপনি চুজ করবেন ধরুন একটা প্রসার আপনি মার্কেটে কিনতে গেছেন সেখানে কিন্তু যেরকম কোর এবং থ্রেড কাউন্টও দেখবেন সেখানে কিন্তু অবশ্যই চেক করবেন সেই প্রসারের মিনিমাম ফ্রিকোয়েন্সি কত রয়েছে এবং তার থেকেও বেশি চেক করবেন সেই প্রসারের ফ্রিকোয়েন্সি নর্মালি কত অবধি যায় সেখানে টার্বো বুস্ট ফ্রিকোয়েন্সি যেটা বুস্ট ফ্রিকোয়েন্সি যেটা সেটা কিন্তু কত রয়েছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই চেক করবেন আপনি তাই বলে এরকম কখনোই করবেন না যে একটা ডুয়েল কোর প্রসেসার কিনলেন এবং সেখানে ক্লক স্পিড রয়েছে ফাইভ পয়েন্ট জিরো এরকম যেন কখনই না হয় যেন একটা ব্যালেন্সড প্রসেসার হয় যদি আলটিমেট টোটাল একটা কথা বলি তাহলে বর্তমান দিনে মিনিমাম চুজ করবেন একটা প্রসেসার যদি আপনি গেমিং করেন বা ভিডিও এডিটিং সেক্ষেত্রে তার কোর কাউন্ট হয় যেন ছটা কোর যদি সেখানে মাল্টি থ্রেডিংয়ের সাপোর্ট থাকে তো ভালোই মানে বারোটা থ্রেড যদি থাকে এবং সেখানে মিনিমাম ফ্রিকোয়েন্সি নয় সেখানে যেন বুস্ট ফ্রিকোয়েন্সি থাকে থ্রি পয়েন্ট ফাইভ বেশি সেখানে টার্বো ফ্রিকোয়েন্সি যেটা থাকে সেটা যেন থ্রি পয়েন্ট ফাইভ থেকে বেশি যেন অবশ্যই হয় বর্তমান দিনে বিশেষ করে দু সালে এসে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সেক্ষেত্রে আপনি গেমিং করেন বা ভিডিও এডিটিং আপনার জন্য একটা প্রপার প্রসেসার কিন্তু আপনি চুজ করতে পারবেন আশা করছি বোঝাতে পারলাম যে প্রসেসারের ক্লক স্পিড কখন বেশি ডিপেন্ড করে এবং প্রসারের কোর কাউন্ট কত বেশি কাজে লাগে আশা করছি বোঝাতে পারলাম যদি একটুও ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুর সাথে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে এবং এইরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য দারমাসকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা জোরে প্রেস করে দেবেন দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে ততক্ষণের জন্য গুড বাই আলবিদা